ilaha illallah la ilaha illallah la ilaha illallah বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম, শরীয়তপুর ইনকিউবেটর পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই জেনে থাকেন আমরা বিভিন্ন ধরনের ইনকিউবেটর তৈরি করে থাকি। আসলে কি আমরা একবার অনেকটি ইনকিউবেটর তৈরি করি না, কারণটা হচ্ছে কি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ইনকিউবেটর প্রয়োজন মনে হয় প্রয়োজন হয় তাদের। তা সেই ক্ষেত্রে কারো অ্যানালগ ইনকিউবেটর প্রয়োজন হয়, কেউ ডিসি ইনকিউবেটর প্রয়োজন হয়, কারো শুধু এসি ইনকিউবেটার প্রয়োজন হয়, আর কারো ফুল অটোমেটিক ইনকিউবেটার মেশিন প্রয়োজন হয়। ফুল অটোমেটিক ইনকিউবেটার মেশিনের ক্ষেত্রে কেউ 200, 300, 400, 500, এক কথায় বলে যা যেরকম প্রয়োজন ঠিক অতটুকু পরিমাণ ইনকিউবেটার আপনারা আমাদের এখান থেকে বানিয়ে নিতে পারবেন অর্ডার দিয়ে। তা আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ 64 জেলায় আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ার মাধ্যমে, ইনকিউবেটার মেশিন বা ইনকিউবেটার মেশিনের সকল পার্টস। আসলে আমি আমার মূল ঠিকানাটা একটু দিয়ে থাকি। আমি শরীয়তপুর সদর, আমি শরীয়তপুরের সন্তান। এখান থেকে আমাদের ইনকিউবেটর মেশিনে সারা বাংলাদেশ 64 জেলায় আমরা ডেলিভারি করে থাকি। তো সেক্ষেত্রে আমার অনেক ভাই যারা আছেন কমেন্ট করে থাকেন বা এর কি আপনার বগুড়া ইনকিউবেটর মেশিন, আমি বলে থাকি ভাই বগুড়া ইনকিউবেটর মেশিন না, 64 জেলায় আমাদের এজেন্সি ছিল একটা সময়, 64 জেলায় আমাদের এজেন্ট ছিল। তাই সেক্ষেত্রে এখন ভাই এজেন্ট রেখে আসলে কি ওই মেশিনগুলো পথ্যা পড়ে না, কারণটা হচ্ছে যে এখন বর্তমান সব কিছু মালের দাম বেশি। এক আর দ্বিতীয় কথা হচ্ছে সারা বাংলাদেশে অনেক ইনকিউবেটার মেশিন বিক্রি যারা করেন তারা এখনও বিক্রি করতেছেন। আর তৃতীয় কথা হচ্ছে যে একটা ইনকিউবেটার মেশিন হয়তো আমরা সীমিত পরিমাণ বর্তমান লাভ করা হয়, রুম ভাড়া দিয়ে একটা লোক রেখে একটা ইনকিউবেটার মেশিন অনেক টাকা রেট দিতে হয়। তা সেজন্য আমরা ওইভাবে ইনকিউবেটার মেশিনটা ডেলিভারি করতেছি না। আমরা চাচ্ছি যে ঘর ভাড়া আর একটা লোকের যে বেতন দিতে হয় ওই বেতনের টাকাটা আমরা ওখানে খরচ না করে ইনকিউবেটার মেশিনের ভিতরে কম রেট দিয়ে আমরা ইনকিউবেটার মেশিনগুলো ডেলিভারি করব। তো ভিউয়ার্স, আমি এই কথা বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে ইনকিউবেটার মেশিন স্বল্প দামে আমাদের এখান থেকে ইনকিউবেটার মেশিন আপনারা নিতে পারবেন। আপনাদের প্রয়োজন মতন চাহিদা যতটুকু ঠিক ততটুকু ইনকিউবেটার আমরা আপনাদের তৈরি করে দিতে পারবো আপনাদের বাজেট অনুযায়ী। এই ইনকিউবেটারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন বা অর্ডার দিতে পারেন। একটা কথা বলে থাকি যে অনেক ভাই কমেন্ট করে থাকেন ভাই আমার জেলা যদি হয়তো আমি নিতাম, আবার আরেকটা বলে যে ভাই টাকা পয়সা লেনদেন কীভাবে করবেন, কী আশা পয়সা, এই জিনিসটা কিন্তু একটা কনফিউশন থেকে থাকে। আসল কথা হচ্ছে কি ভাই, আমরা যারা ব্যবসা করি প্রকৃতভাবে যারা ব্যবসা করে তারা কখনো মানুষ ঠকাবে না। আর ওনারা জানে যে মানুষ যদি ঠকায় সেই ব্যবসা কখনো বড় হয় না, আল্লাহ কখনো এটা বড় করেন না। তা সেক্ষেত্রে দেখেন আমি এক্সাম্পল, আমি একটা উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি, এই ইনকিউবেটার মেশিনটা যদি আপনি নেন এখান থেকে যদি আমার 2000 টাকা লাভ হয়, হ্যাঁ, তা ইনকিউবেটার নেওয়ার পর যদি পরিপূর্ণ ভালো সুস্থ থাকে মানে ভালো পার্সেন্টেজ দেয়, আপনি যদি পরিচালনা সুন্দরভাবে করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাশের যদি কারো বা আপনার আত্মীয় স্বজন যদি কারো ইনকিউবেটার মেশিন প্রয়োজন পড়ে, তা সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে বলবে ভাই আপনি যেখান থেকে আনছেন সেই ইনকিউবেটার মেশিনটা কীরকম। আপনি যদি বলেন না আলহামদুলিল্লাহ ভালো, তা সেই ক্ষেত্রে কিন্তু সে অর্ডার করবে। তো যেমন আপনি আলহামদুলিল্লাহ ভালো বললে কিন্তু আমি হয়তো তো আরও 2000 টাকা ইনকাম করতে পারবো, আপনি যদি খারাপ বলেন তাহলে কিন্তু আমি ওই টাকাটা ইনকাম করতে পারতেছি না। তো সুতরাং আপনাকে কখনো আমরা খারাপ জিনিস দেবো না, কারণ আপনাকে আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনার থেকে 2000 টাকা লাভ করলাম, ওখান থেকে আপনার মাধ্যমে যদি আরও 5 জন লোক জানে, 5 জন যদি আমি 1000 টাকা করেও লাভ করি, 5000 টাকা লাভ করব, ওই 5 জনের যদি 10 জনে জানে, 10 জন যদি মনে করেন ওই 10 জনের যেমন আপনি ভালো বলেন, ওনারও যদি এরকম ভালো জিনিস যদি আমরা দিতে পারি তো ওনার অবশ্যই বলবে ভালো, হ্যাঁ ভালো বলো, ওখান থেকে কিন্তু আমরা 20000 টাকা ইনকাম করতে পারতেছি। সুতরাং আপনি মেশিন যদি নেন, নেওয়ার পর যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরের স্টেপ আমরা লাভবান করতেছি, মানে অর্থাৎ আপনার মাধ্যম হয়ে প্রত্যেক বছর আমরা ভালো কিছু কাস্টমার পাইতেছি। কিন্তু আপনি জানবেন না, আপনি একজনকে ধরাই দিয়েছেন, উনি আরেকজনকে ধরাই দিয়েছে, উনি আরেকজনকে ধরাইছে, এরকম স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ওই লোক পাইতেছি। তা সুতরাং আমরা কখনোই চেষ্টা করব না আপনাদের খারাপ দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করবো যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। ভালো কিছু দিলে আপনার মাধ্যমে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, তো আমরা আমাদের মেশিনের সম্বন্ধে আমরা একটু জানি। এটা হচ্ছে আপনার ফুল অটোমেটিক 1200 ক্যাপাসিটি ইনকিউবেটার, এটা হচ্ছে আপনার 800 সেটার, 400 হ্যাশিং,
এটার ভিতরে দুটো কন্ট্রোলার ইউজ করা হয়েছে, একটা হলো XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার অরিজিনাল, আর আরেকটা হয়েছিল 3001 মডেল কন্ট্রোলার। সুতরাং কারণটা হচ্ছে এই দুটো কন্ট্রোলার আমরা ইউজ কেন করলাম একটা প্রশ্ন থাকে। অনেক সময় আমরা বিগত পিছনে যে ইনকিউবেটর মেশিনগুলো তৈরি করছি সেই ক্ষেত্রে অনেকে তার XM18 2005 বছর পর যদি কোনো সময় নষ্ট হয়ে যায়, মানে আমার বাড়িটাই নষ্ট হয়েছে, শর্ট সার্কিটে পুড়ে গেছে, তা সেই জন্য আমি এই সিস্টেমটা মাথায় নিয়ে আসছি। ধরেন এক্সাম্পল, শর্ট সার্কিটে আপনার কন্ট্রোলার নষ্ট হয়ে গেলো, আপনার ইনকিউবেটর মেশিনের ভিতরে অনেক পরিমাণ ডিম, হ্যাঁ, তা সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইনকিউবেটর মেশিন ব্যাকআপ কিয়ে দিবে। প্রশ্ন তো অবশ্যই জাগে যে ইনকিউবেটর মেশিনের ব্যাকআপটা কিসে দিবে। তখন দেখবেন আপনার মেশিনে যদি 2000, 5000, 1000 যা ডিম থাকে সব ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমি আমার বাসায় আমার কারখানায় কন্ট্রোলার আছে, আমি দাপ করে নিয়ে কন্ট্রোলার লাগিয়ে দিলাম, কিন্তু আপনার ওখানে কিন্তু ওরকম পরিমাণ কন্ট্রোলার লাগবে না, আর কন্ট্রোলার থাকলেও কিন্তু আপনি লাগাতে নগদে পারবেন না। তা সুতরাং যদি কন্ট্রোলার যদি নষ্টিও হয় তার মানে আপনার ডিম সব শেষ, সেজন্য আপনার কোনো অপশনই নাই, মানে ওই ডিমগুলো বাঁচাবার জন্য বা সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। তো সেই ক্ষেত্রে বিয়ার্স আমি আপনার এই XM18 কন্ট্রোলার সাথে ছোট্ট একটা M400 3001 মডেল কন্ট্রোলারটা আমি ইউজ করছি। এটা ইউজ করার কারণ হচ্ছে এইটা, যে কখনও কন্ট্রোলার ফেল করলে যেন আপনার ডিম যেন নষ্ট না হয়, কারণ একটা জিনিস কি ফল সবাই খাইতে চায় কিন্তু আসলে গাছ বাজানোর চিন্তা কেউ করে না, আর একটা জিনিস কি গাছ না বাঁচলে কখনও ফল খাওয়া যায় না। তা সুতরাং আপনি যদি ভালো লাভবান হন আমার দিয়ে, আপনার মাধ্যমে আমি আরও প্রোডাক্ট বিক্রি করতে পারবো। আপনার লস মানি আমার লস, আপনার লাভ মানি আমার লাভ। আপনি যদি বেঁচে থাকেন, আপনি বেঁচে থাকার উপরে আমি আমার ব্যবসা টিকে থাকবে, আর আপনি যদি লস খায়া ব্যবসা ক্লোজ করে দেন তার মানে কি আমার ব্যবসাও ক্লোজ। তো সুতরাং আমার ব্যবসা আমি কখনো ক্লোজ হতে দিব না, আমার ব্যবসা যদি ক্লোজ হতে না দেয় তার মানে আপনাকে টিকে রাখার লাগবে। আপনাদের টিকে রাখার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু করার দরকার, আমরা সেটা সব কিছু করবো। এ হলো একটা বিষয়, এই কন্ট্রোলারের বিষয়টা আমরা জানলাম। আর আরেকটা হয়েছে আমরা ভিতরে ইনকিউবেটর মেশিনে কী সেট আপ করছি একটু দেখি। এই হয়েছিলো আমাদের ইনকিউবেটর মেশিনের ভিতর সাইড, হয়তো বা এরকম কোয়ালিটি ইনকিউবেটার আমার এখানে ছাড়া অন্য কোথাও আপনি দেখেন নাই। তা এখানে আমরা ইউজ করছি 2টা ফ্যান, 4টা লাইট, 2টা হিউমিডিফায়ার। তা সুতরাং এই জিনিসগুলো ইউজ করার কারণটা হচ্ছে এইটা, হয়তো আপনি দেখতেছেন যে 2টো ফ্যান চলতেছে অলরেডি, 2টো ফ্যানে একটা চালু আছে আর একটা বন্ধ আছে। তো হঠাৎ করে যে কোনো মুহূর্তে একটা ফ্যান কেটে যেতে পারে, আমি গ্যারান্টি দিতে পারবো না যে কাটবে না। তা সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ইনকিউবেটর মেশিনে যদি কোনো ডিম থাকে তা সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তা আপনার যদি ক্ষতি হয় তার মানে আমার ক্ষতি। তা সেই কারণে আমি আপনাদের জন্য সেট আপ রাখছি, একটা ফ্যান যদি নষ্ট হয়ে যায় তারপরে আপনার নিচের ফ্যানটা অটোমেটিকলিভাবে চালু করে দেবেন, ওখানেও যে উপরে সুইচ রাখা আছে সুইচ চাপ দিলে আপনার নিচের ফ্যানটা আসলে চলে যাবে। তারপরে আপনি এক্সট্রা একটা ফ্যান নিয়ে আসবেন। তারপরে আমরা আর কি সেট আপ রাখলাম, আমরা এখানে রাখছি হিউমিডিফায়ার, ফুল হিউমিডিটি কন্ট্রোল করবো, যেহেতু ফুল অটোমেটিক ইনকিউবেটার, হিউমিডিটি কন্ট্রোল করার জন্য হিউমিডিফায়ার। তা একটা হিউমিডিফায়ার যদি কেটে যায় তা সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এই আরেকটা হিউমিডিফায়ার আপনি লাগিয়ে দিবেন। এই একটা হিউমিডিফায়ার এক্সট্রা থাকবে আমাদের এই ইনকিউবেটর মেশিনের সাথে। আর হচ্ছে হলো আরেকটা জিনিস কি খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওভার কুলিং। ওই যে আপনি দেখতেছেন কুলিং ফ্যান ইউজ করা, এটা হচ্ছে আপনার ওভার কুলিং। ভবিষ্যতে কোনো সময় যদি টেম্পারেচার বেশি হয়, যে কোনো সময় যতটুক বিষয় ঠিক অতটুক পরিমাণ টেম্পারেচার গরম বাতাসটা ইনকিউবেটর মেশিন থেকে বের করে দিয়ে অটোমেটিকলিভাবে ওরা স্থিরভাবে থাকবে, এই হলো আপনার গেল পাওয়া যায়। আর একটা বিষয় কি আমরা এভাবে সেট আপ কেন করলাম, তা সাধারণত ইনকিউবেটর মেশিনে আমরা দেখে থাকি সবসময় টেরিগুলাই কিন্তু এইভাবে থাকে, তাই না? এইভাবে থাকে ইনকিউবেটর মেশিনের সাউন্ড সাইড, এইভাবে থাকে। এইভাবে থাকলে কি হয়, আমাদের ডিমগুলো কিন্তু একটা 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 করে দিয়ে দিতে হয়। একটা একটা করে যদি আমরা ডিম ঢুকাই, একটু চিন্তা করেন এই মেশিনের ভিতরে আপনি আজকে এই সপ্তাহে দিলেন আপনি 400 ডিম, পরের সপ্তাহে দিলেন আপনি 400 ডিম, যখন এই সপ্তাহে 400 ডিম দিবেন, পরের সপ্তাহে যদি আপনি ডিম দিতে যান তা সেই ক্ষেত্রে এই 400 ডিম দিতে কিন্তু অনেক সময় দরকার পড়বে। এরকম করে হাত দা একটা 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 করে দিয়ে দিতে অনেক সময় প্রয়োজন পড়বে। ওই সময় যখন প্রয়োজন পড়বে উপরে যে ডিম, উপরে যে ডিমগুলো থাকবে সেই ডিমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, আসলে এই জিনিসটা আমরা লক্ষ্য করি না। তা সেই জন্য আমরা কী রাখছি,
আমরা রাখছি যেন ওইভাবে না হয়। আপনি উপরে আট খাসি হাট টেরে আছে, এখানে আটটা টেরে আছে, আট টেরের যে কোনো চার টেরে আপনি আগে ডিম দিয়ে দিয়েছেন, এখন নিচের টেরেগুলো ডিম দিবেন। তা সে ক্ষেত্রে কী করবেন আপনি, মিশিং টেরেগুলো টান্দা বের করে বাস দেন এক্সাম্পল আপনি মিশিং বন্ধ করে, আমি পেটিগুলো দেখা দেয় মিশিং কিন্তু বন্ধ, মিশিংয়ের টেম্পারেচার কিন্তু কোনো ক্ষতি হইতেছে না। বাস আপনি সুন্দর করে ডিমের টেরিগুলো এইভাবে সাজাবেন, সাজানোর পরে দরজা খুলেই টেরিগুলো ভিতরে দিয়ে দিবেন বাস স্যাম্পল। আবার যখন আপনারা ডিম চেকিং করবেন, ডিম যখন চেক করবেন তখন কিন্তু সেম কোয়ালিটি একরকম এভাবে বের করে ডিমগুলো একটা একটা করে চেক করে বীজ ডিমগুলো যেগুলো বীজ হয়েছে সেগুলো রাখবেন, আর আধবাকিগুলা আপনি ফালাই দিবেন। তারপরে টেরেটা সুন্দরভাবে ডয় সিস্টেম করে রাখছি, এভাবে আপনি দিয়ে দিবেন প্রত্যেকটা টেরে। আপনার ডয়ার সিস্টেম আছে, ডিম ঢুকায়া তারপরে আপনি ডয়ার ঢুকাই দিবেন প্রত্যেকটা টেরে, প্রত্যেকটা টেরে টান দিবেন বেরো আসবে। তো বিয়ার্স এই কিন্তু একটা ভালো একটা প্লাস পয়েন্ট ইনকিউবেটর মেশিনের জন্য, প্রত্যেকটা এরকম হবে। আর হ্যাশিং টেরোটাও টান দিলে বেরে আসবে। তো বন্ধুরা আমাদের এই ইনকিউবেটরগুলো আমরা সারা বাংলাদেশ 64 জেলায় ডেলিভারি করে থাকি কুরিয়ার মাধ্যমে, আমি কিন্তু এই কথা আপনারা পিছনে বলছি। তো আমাদের এখানে সকল ধরনের ইনকিউবেটর মেশিন বা ইনকিউবেটর মেশিনের পার্স বিক্রি হয়। আপনাদের যদি প্রয়োজন পড়ে তা দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের এখানে অর্ডার করার যে সিস্টেমটা সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি। আমাদের এখানে যেমন এই ইনকিউবেটর মেশিনটা যে অর্ডার করছেন বরিশালের এক ভদ্রলোক, এখন আমি এটা ডেলিভারি দিব, উনি আমাকে 100 টাকা বিকাশ করে ১০০০ টাকা বিকাশ করে দিচ্ছেন। আমি কাজ ধরছি, কাজটা কমপ্লিট হয়েছে, এখন আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো কন্ডিশনে। ওনার ফোন নাম্বার, ওনার নাম, ঠিকানা দিয়ে দিবে আমাকে, অলরেডি মেসেজ করে দিয়ে দিছে, আমি ওই মেসেজটা কুরিয়ান অফিসে দিয়ে দেবো। কুরিয়ান অফিসে কী করবে, এই মেশিনটা আপনার উনি যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানায় দিয়ে দিবে। ওই ঠিকানা যখন পৌঁছাবে, পৌঁছানোর পরে ওনাকে ফোন দেওয়া হবে, ফোন দিয়ে বলবে আপনার মেশিনটা চলে আসছে, আপনার একটা প্রোডাক্ট চলে আসে, আপনি আসে নিয়ে যান, এ কয় টাকা বাকি আছে। ওখান থেকে মেশিন দেখে তারপর ওখানে টাকা দিবে, টাকা দিয়ে তারপর উনি মেশিনটা নিয়ে যাবে। কিন্তু টাকা পয়সার কোনো ঝামেলা আমাদের এখানে নাই, কুরিয়ার অফিসে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে টাকাগুলো, বা যেই সুরাতপুর যে অফিস থেকে আমি ছাড়বো ওই অফিসে ওনার ট্রান্সফার অফিস থেকে আমরা নিব। তা সুতরাং এক কথায় আমি বলতে চাই যে এখানে কোনো দুই নম্বরই নাই, কোনো সমস্যা নাই, আর এখান থেকে কোনো প্রোডাক্ট নিলে আপনি কখনও ঠকবেন না। আর বিয়ারস আর মিশিংয়ের ভিতর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কী করণীয়, মিশিংয়ের ভিতর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা করণীয় যে মিশিংটা আমরা এইভাবে সেট আপ করে রাখছি যেইটা পাঁচটা সমস্যা হবে খুব নিখুঁতভাবে আপনি চাইলে আপনি নিজে ঠিক করতে পারবেন। আপনি যদি নিজেরটা নিজে ঠিক করে নেন, একবার যদি সমস্যা হয় আপনি নিজে ঠিক করলেন তারপরে কিন্তু আমাদের আর প্রয়োজন পড়বে না, ওই সমস্যাটা হলে আপনি নিজেরটা নিজে ঠিক করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইনকিউবেটর মেশিনটায় আমরা কারেন্ট চলে গেলে ইনকিউবেটর মেশিনটা কী করব। হ্যাঁ, ইনকিউবেটর মেশিনটা আপনি আইপিএস সৌরবিদ্যুৎ যেই কোনো জিনিস দিয়েও আপনি ইনকিউবেটর মেশিনটা চালাতে পারবেন। ইনকিউবেটর মেশিনের সাথে আমরা একটা এক্সট্রা একটা মিটার দিয়ে দিছি, ওই মিটারটা ওই যে উপর থেকে দিয়ে সেন্সারের ভিতর দিয়ে আপনি এটা এভাবে রেখে দিলে টেম্পারেচার কতটুকু আছে ভিতরে আপনি নিজে বুঝতে পারবেন। আর এখানে একটা হারিকেন যদি রেখে দেন, ধরেন আইপিএস সৌরবিদ্যুৎ যাই আসে না সব কিছু দিছেন, জ্বর উঠলো, জ্বর ওঠার পরে হ্যাঁ আপনার মেশিনটা সমস্যা হইলো, মানে জ্বর ওঠার পরে আইপিএস সৌরবিদ্যুৎ সব চার্জ শেষ, তো এই মতো আপনি কী করবেন, নাহলে তো আপনার ডিমগুলার সমস্যা নষ্ট হয়ে যাবে। আপনি চাইলে ওখানে একটা ই দিয়ে দিবেন হারিকেন, এখানে একটা হারিকেন দিয়ে দিলে হারিকেন দেওয়ার পরে আপনি এই মিটারটা দিয়ে টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করতে পারবেন, মানে মাপতে পারবেন কতটুকু তাপ কম বেশি আছে সেটা দেখতে পারবেন। সেই জন্য এটা ভিতরে আপনি সুতরাং হারিকেন দিয়েও কিন্তু আপনি এই ইনকিউবেটর মেশিনটা চলাইতে পারলেন। তো বন্ধুরা অনেকক্ষণ আপনাদের সময় নিলাম, তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি আশেপাশে কোনো ইনকিউবেটর মেশিন প্রয়োজন পায় অবশ্যই আমাদের সাথে আমাদের ফোন নাম্বার বা আমাদের থেকে ইনকিউবেটর মেশিনটা নেবেন একবার অন্তত। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমাদের থেকে একবার অন্তত দেখে মানে নিয়ে দেখেন, যে আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় আশেপাশে সবাইকে দাওয়াত করবেন আমাদের ইনকিউবেটর মেশিন নেওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।